একটু মিষ্টি, একটু টক, একটু ঝাল, যাই বলো না কেন, একজনের কাছে এই ওয়ার্ডটা একরকম লাগে। সেই জিনিসটা হলো অঙ্ক। কারো কাছে অঙ্ক মানে এটা, কারো কাছে অঙ্ক মানে আসলে এটা, সো কারো কাছে অঙ্ক মানে আবার এটা। তোমার জন্য অঙ্ক মানে কি এটা একটু তাড়াতাড়ি আমাদেরকে রিয়্যাক্ট করে দেখাও তো। তোমার জন্য অঙ্ক মানে কি লাভ নাকি স্যাড, এই জিনিসটা একটু আমি বুঝতে চাচ্ছি। সো আমাদের লাইভে যাওয়ার একটা খুব মজার বিষয় হলো, এখানে যখন তুমি লাইভে যাও তুমি আসলে দেখতে পাও যে অঙ্ক বিষয়টা তোমার কাছে কেমন। তোমার যখন রিয়্যাক্ট করো আমার এটা মোবাইলে চলে আসে, আমি দেখছি যে লাভ আসছে, থামস আপ আসছে, অনেকে হাসি দিচ্ছে, সো অনেকের মানে অনেকের কাছে স্যাড, অনেকের কাছে রাগ। আচ্ছা অ্যামেজিং এটা জিনিস, আমি দেখছি লাভের সাইনই বেশি, তার মানে তোমার যে ম্যাক্সিমাম মানুষের কাছে অঙ্কটা আসলে ভালোই লাগে, ঠিক না? ইন্টারেস্টিং, খেয়াল করেছো? আচ্ছা ম্যাক্সিমাম মানুষ লাভ দিচ্ছে, দুই একজন কান্না দিচ্ছে, কয়েকজন থামস আপ দিচ্ছে। আচ্ছা এখন মানে আরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে জিনিসটা, ঠিক না? বুঝতে পেরেছি, তার মানে ম্যাক্সিমাম মানুষ অঙ্কটাকে আসলে পছন্দই করে, কিছু মানুষ হয়তো অঙ্কটাকে এখনো ভয় পায়, বাকিদের জন্য আসলে অঙ্কটা বেশ মজার। এবং আজকে আমাদের এই ক্লাসটির পরে তোমাদের অঙ্কের যে মজাটা আরো বেড়ে যাবে, ঠিক আছে? তো তাড়াতাড়ি আমাকে জানাও যে অঙ্ক নিয়ে তোমাদের যদি আজ পর্যন্ত কোনো ভয় থাকে সেই ভয়টি আসলে কি। সো ভয় যদি থেকেও থাকে আমাকে জানলে আমি তোমাদের ভয়টি সলভ করার চেষ্টা করবো। তো অলরেডি আমাদের টেস্টে দেখলাম যে লাভ রিয়াকশন জয়যুক্ত হয়েছে এবং স্যাডনেস হেরে গিয়েছে, তারপরে অঙ্কটাকে ম্যাক্সিমাম মানুষ আসলে আপন করে নিয়েছে বা অঙ্কটাকে ম্যাক্সিমাম মানুষ আসলে পছন্দ করে বা ভালোবাসে। এবং অঙ্কটার ছোটোখাটো যে খুবই ইন্টারেস্টিং জিনিসগুলো আছে ওটা নিয়ে আজকে আমাদের আলোচনা। এবং আজকে ক্লাসের টাইটেল থেকে তোমরা বুঝতে পেরেছ, আজকে আমরা অঙ্কের দুটো জিনিস নিয়ে আলোচনা করব, এবং দুটো জিনিস হলো শূন্য এবং এক। কারণ শূন্য আর এক হলো আমাদের যে অঙ্কের যে পরিবারটা আছে না, এই অঙ্কের পরিবারের দুই দুষ্ট ছেলে বা দুই খুবই ঘাড়তেরা ছেলে, ব্যাদব ছেলে, যারা কোনো কথা মানে না, যারা কোনো নিয়ম শোনে না, যারা যাদের ইচ্ছা মতো কাজ করে। শূন্যকে নিয়মে ফেলানো যায় না, ওয়ানকেও নিয়মে ফেলানো যায় না, এবং এরা খুবই দুষ্টমি করে। এদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য কিছু এক্সট্রা রুলস জানা দরকার, এদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য তোমার অনেক কিছু জানা দরকার, কিছু স্পেশাল টেকনিক দরকার, কারণ এরা একটু কেমন জেনে একটু উইয়ার্ড, একটু অন্যরকম কাজ করে। সো অঙ্ক পরিবারে যে শূন্য এবং এক দুটো যে দুষ্ট ছেলে আছে তাদেরকে নিয়ে আজকে আমাদের আলোচনা, ঠিক আছে? তো আলোচনা করার আগে আমার সবার আগে তোমাদের জন্য একটা ছোট প্রশ্ন। আমরা যে গণিতকে অঙ্ক বলি, এই যে অঙ্ক পৃথিবীতে টোটাল কতগুলো অঙ্ক আছে তোমাদের কাছে আমার প্রথম প্রশ্ন। আমরা যে এত অঙ্ক করি বাচ্চাকাল থেকে বড় হয়ে ক্লাস 1, 2, 3, 4 এখন আমরা অঙ্ক করি, কিছু হলেই বলে অঙ্কটা করে আন, অঙ্কটা কষে আন। আমার বাবা বা দাদার আমলে ছিল অঙ্ক কষতো তারা। তো তোমরা যারা অঙ্ক কষো বা অঙ্ক করো বা অঙ্ক পড়ে এসেছ আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও তো পৃথিবীতে, এই সমগ্র পৃথিবীতে টোটাল কয়টা অঙ্ক আছে তাড়াতাড়ি। শাহরুখ, অনামিকা, নাকিব, রাশেদ, নাজমুল অনেকে রাইট অ্যান্সার দিচ্ছে। নাজমুল হাসান বলছে দুইটা আছে, 0 এবং 1। তুমি মানে বাইনারি ওয়ার্ল্ডের কথা চিন্তা করছো, আমি কিন্তু পুরো ইউনিভার্সের কথা বলছি। আকাশ অপু, শুভ্র শুভ, তামিদুর রহমান, অনুভব জয়াস, শীত, সবাই রাইট অ্যান্সার দিচ্ছে, ভেরি গুড। আমাকে একজন বলছে দুটো অঙ্ক আছে, একটা অঙ্ক হলো 0 এবং 1। 0 এবং 1 কিন্তু আছে ক্লাসের টাইটেল, 0 এবং 1 হলো অঙ্কের পরিবারের খুব দুষ্ট দুটো ছেলে যারা কিনা নিয়ম মানে না এবং তাদেরকে মার দিয়ে নিয়ম মানাতে হয়। এবং আজকে তোমাদেরকে মার দেওয়ার ওষুধটা শিখিয়ে দিব আমি যে কীভাবে 0 এবং 1 মার দিয়ে নিয়মের ভিতরে আনা যায়। কিন্তু এই যে সমগ্র পৃথিবী, এই যে ইউনিভার্স, এই যত দূর চিন্তা করা যায়, এই পুরোটার মধ্যে অঙ্ক কয়টা আছে এটা ছিল আমার প্রশ্ন। অনেকে বলছে ভাই ইনফিনিট, অঙ্কের কোনো শেষ নেই, বাট অনেকে বলছে 10টা, এক্স্যাক্টলি। সো আজকে আমাদের কোয়েশ্চেনের রাইট অ্যান্সার হলো 10টা। অনেকে যারা বলছে দুটো দুটো হলো বাইনারি ওয়ার্ল্ডে, আমি বলছি সমগ্র পৃথিবীতে কতগুলো অঙ্ক আছে। অনেকে বলছে ভাই ইনফিনিটি, কোনো শেষ নেই, বাট অঙ্কের শেষ আছে, অঙ্ক আছে মাত্র 10টা। অঙ্কগুলো কি কি জানো? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 10টা অঙ্ক দিয়ে কিন্তু পৃথিবীর যে কোনো সংখ্যা তৈরি করা যায়, এবং এই 10টায় অঙ্ক আছে, এই 10টার বাইরে কোনো অঙ্ক নেই। তো তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় এই পৃথিবীতে
সব মিলে কয়টি অঙ্ক আছে? অঙ্ক আছে মাত্র 10টি, এই 10টি। এবং এই 10টি অঙ্ক দিয়ে তুমি পৃথিবীর যে কোনো সংখ্যা তৈরি করতে পারবে। এবং এখান থেকে আসে সংখ্যা এবং অঙ্কের ডিফারেন্স। তুমি যদি একটা সংখ্যা লিখো, মনে ধরো 4122, এটা একটা সংখ্যা বা এটাকে ইংলিশে বলা হয় এক এক নাম্বার। এই নাম্বারের এই যে একটা টু, এটা হলো একটা ডিজিট বা একটা অঙ্ক। এই টু কি? একটা ডিজিট বা একটা অঙ্ক। এই টুটাও একটা ডিজিট বা একটা অঙ্ক। ওয়ান একটা ডিজিট বা একটা অঙ্ক। ফোরও একটা ডিজিট বা অঙ্ক। এবং সবগুলো অঙ্ক বা ডিজিট একসাথে মিলে নাম্বার হয় বা সংখ্যা হয়। তো এর থেকে বুঝতে পারছো অঙ্ক বা ডিজিট আছে কিন্তু মাত্র 10টি। বাট অঙ্ক এবং ডিজিটের সংখ্যা তৈরি করা যায় ইনফিনিট সংখ্যক। সো আজকে থেকে ইনশাআল্লাহ তোমাদের সংখ্যা এবং অঙ্কের মধ্যে যে পার্থক্য, এই পার্থক্য বুঝতে কখনো সমস্যা হবে না। এবং নাম্বার এবং ডিজিট, সংখ্যাকে ইংলিশে বলা হলো নাম্বার এবং অঙ্ককে ইংলিশে বলা হয় হলো ডিজিট। এই ছোট জিনিসটা জানা থাকলে কিন্তু অঙ্কের একদম বেসিক যে জিনিসটা, এটা কিন্তু আমাদের ধরতে খুবই সহজ হয়ে যায়। সো অলরেডি যারা ক্লাসে চলে এসেছো তারা তাড়াতাড়ি একটা কাজ করো, সবাই লাভ দিচ্ছ, সাইন দিচ্ছ, শেয়ার বাটনে একটা ক্লিক করো। শেয়ার বাটনে ক্লিক করার সাথে সাথে তোমাদের যে বন্ধু বান্ধবরা আছে যারা কিনা অঙ্ককে হয়তো একটু হলেও ভয় পায় বা অঙ্ককে অনেক ভালোবাসে, তাদের মধ্যেও ক্লাসটি ছড়িয়ে যাবে। আমরা সবাই মিলে আজকে অঙ্কের পরিবারের সেই দুষ্ট দুই ছেলে শূন্য এবং এক নিয়ে আলোচনা শুরু করব। তো তোমরা তাড়াতাড়ি অঙ্কের ক্লাসটি শেয়ার করো এবং আমরা আমাদের প্রথম প্রশ্নে চলে যাই, ঠিক আছে? তাড়াতাড়ি শেয়ার করো, আমরা আমাদের প্রথম প্রশ্নে চলে যাই। এবং যারা যারা শেয়ার করছো তাড়াতাড়ি শেয়ার করে আমাকে জানাও যে ভেয়ার শেয়ার্ড ডান, আমি বুঝতে পারবো তোমাদের এলাকার বা তোমাদের জেলার সবার মাঝে এই ক্লাসটি ছড়িয়ে গেছে। সো আমি অলরেডি দেখছি রাশেদ, মালিহা, নাজমুল, জায়েদ, অনেকে চলে আসে, নাকিব, আরফান, রিফাত, প্রাণ, আরাফা, সাইকা, মতিউর, অনেকে চলে আসছে, পারভেজ, শামসালভি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং ইন। তামিজ রহমান বলছে শেয়ার করেছি, জুহু বলছে ডান, কিনার ইসলাম ডান, সাকুরা বিনতে মিজান, মালিহা তাসনিম, সবাই ডান, থ্যাংক ইউ সো মাচ। সো তোমরা যখনই ভিডিওটা শেয়ার করো তোমাদের বন্ধুরাও জেনে যায় এবং আমরা আস্তে আস্তে বড় থেকে আরো বৃহত্তম ক্লাসে পরিণত হচ্ছে। আমি গত ক্লাসেই বললাম কিছুদিনের মধ্যে আমরা ইনশাআল্লাহ একটা ওয়ার্ল্ড রেকর্ড প্ল্যান করব। যেই ওয়ার্ল্ড রেকর্ডে একটা প্ল্যান হলো একটা জায়গা থেকে আমরা লাইভ ক্লাস নিব এবং সব থেকে বেশি সংখ্যক স্কুল বা কলেজ থেকে একযোগে ওই লাইভ ক্লাসটি অ্যাটেন্ড করা হবে। এবং তার আগে আমি তোমাদেরকেও জানিয়ে দেবো যেন আমরা সবাই মিলে ওই ওয়ার্ল্ড রেকর্ডের সাক্ষী হতে পারি, এবং শুধু সাক্ষী না, ওয়ার্ল্ড রেকর্ডের ভাগিদারও হতে পারি, ঠিক আছে? সো আজকে দিনের প্রথম প্রশ্ন, আচ্ছা রাশেদ, মোহাম্মদ আসিফ, শুভ্র, সাইকা, উদয় সরকার, থ্যাংক ইউ সো মাচ, তোমরা সবাই শেয়ার করে আমাদের ক্লাসটিকে আরও অনেক মানুষের মধ্যে পৌঁছে দিয়েছো। আমরা অলরেডি প্রায় 700 মানুষের ক্লাসে পরিণত হয়েছি, ইনশাআল্লাহ আমাদের ক্লাসে অলরেডি 1000 জন হয়ে যাবে। তো 1000 জন হলে তখন মনে হয় যে আমরা একটা বিশাল অডিটোরিয়ামে ক্লাস নিচ্ছি, বাট ছোট্ট একটা মোবাইলের মধ্যে কিন্তু 1000 জনের কাছে পৌঁছে যাওয়া যায়। সো আজকে আমাদের প্রথম প্রশ্ন, অঙ্কের পরিবারের যে দুষ্ট ছেলে শূন্য, এই শূন্য আসলে কি? অপশন এ জোড়, অপশন বি বেজোড়, অপশন সি কোনটি নয়। সো শূন্য আসলে কি? জোড়, বেজোড়, কোনটি নয়। আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও যে শূন্য আসলে কি, জোড়, বেজোড় নাকি কোনটি নয়। অনামিকা হরে, তানভীর মোহাম্মদ বলছে সি মানে কোনটি নয়। আদিত আঞ্জুম, নাকিব রহমান আকাশ বলছে কোনটি নয়। এক্স্যাক্টলি, নাইস। সো আমরা দেখলাম অলরেডি এখানে ভোট অনেক বাড়ছে, এখানে একটা দুইটাতে করে অনেক ভোট বাড়ছে। অনামিকা হরে, উদিত সাহা, ওহো, অনেকে বলছে যে কোনটি নয়, নাইস। আচ্ছা, অনেকে বলছে এ জোড় হবে, আবার জায়েদ আকুল,
মির্জা হুমায়ুনা, শুভ্র শুভ্র, এ কে কায়সার, আহসানুর রিফাত, সবাই বলছে কোনোটি নয়, নাজমুল হাসান, মতিউর রহমান, রাফি ইসলাম বলছে আবার জোর। আমরা জোরের দিকে ভোট পাচ্ছি, কোনোটি নয়ের দিকে ভোট পাচ্ছি, বেজোরে কেউ কোনো ভোট দিচ্ছে না। তার মানে আমরা অ্যাটলিস্ট এইটুকু কনফার্ম যে শূন্য বেজোর না, আইদার জোর হবে অথবা কোনোটিই নয় হবে। যারা যারা এখন ক্লাসে এসে জয়েন করেছো তাদের কাছে প্রশ্ন, শূন্য আসলে কি, জোর নাকি কোনোটিই নয়? কারণ আমরা অলরেডি এখন এতক্ষণে বুঝে গিয়েছি যে বেজোর তো হবে না, ঠিক না? সো আইদার জোর অথবা কোনোটিই নয়। অনেকে বলছে 100% শিওর সি হবে বা কোনোটিই নয়, আর অনেকে বলছে 100% শিওর জোর হবে। আচ্ছা, যারা এইমাত্র ক্লাসে, আবার অনেকে বলছে অঋণাত্মক হবে, অনেকে বলছে মূলদ সংখ্যা, সুপার। সো যারা যারা এইমাত্র ক্লাসে এসে জয়েন করলে তাদের জন্য আমার প্রশ্ন, এই যে শূন্য, শূন্য আসলে কি, শূন্য কি জোর বেজোর নাকি কোনোটি নয়? আচ্ছা, রাফি ইসলাম বলেছে আই হ্যাভ ওয়াচ ইউর ক্লাস টুগেদার, তুমি তাহলে সবটাই জানো। এই প্রথম পার্টের পরের থেকে তাহলে আরো অনেক কিছু আসবে যেটা কিনা হয়তো তুমি ক্লাসে করনি, সুপার। আমরা হাফ মানুষ বলছে শূন্য জোর, হাফ মানুষ বলছে কোনোটি নয়। এবার আমি তোমাদেরকে বলতে চাই যে এটার রিজনিং কি। আমি তোমাকে ডিরেক্টলি অ্যান্সার দিব না, আমি তোমাকে দেখাই যে শূন্য যদি জোর হয় কেন জোর, শূন্য যদি কোনোটি না হয় তাহলে কেনই কোনোটি না। সো তোমাদের আসলে জানা লাগবে, এবং আমি আজকে তোমাকে কয়েকভাবে এই জিনিসটি বোঝানোর চেষ্টা করব যে শূন্য আসলে কি। সবাই তো সংখ্যা রেখা ছিল, ঠিক না? এই যে একটা সংখ্যা রেখা হয়, শূন্য থাকে, ওয়ান টু, এবার চোখ থাকে মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর, মাইনাস ফাইভ, এর উপরে চলতে থাকে। সো এখানে তুমি চিন্তা করো, এই যে ফাইভ, এটা কিন্তু একটা বেজোড় সংখ্যা, এর পরের বেজোড় সংখ্যা কোনটা বলো তো? থ্রি, তারপরের বেজোড় সংখ্যা ওয়ান, তারপরেরটা মাইনাস ওয়ান, তারপরেরটা মাইনাস থ্রি, তারপরেরটা মাইনাস ফাইভ। তার মানে বেজোড় সংখ্যাগুলো আর এভাবে যায় না, একটা বেজোর সংখ্যা লাভ দিয়ে এক ঘর পরে আরেকটা বেজোর, লাভ দিয়ে এক ঘর পরে আরেকটা বেজোর, লাভ দিয়ে আরেক ঘর পরে আরেকটা বেজোর, আবার লাভ দিয়ে এখানে, আবার লাভ দিয়ে এখানে, তাহলে বেজোর সংখ্যাগুলো লাফিয়ে লাফিয়ে যায়, ঠিক না? বেজোর সংখ্যাগুলো যদি যদি এক ঘর লাফিয়ে লাফিয়ে যায়, জোর সংখ্যাগুলো কি হবে, এক ঘর লাফিয়ে লাফিয়ে যাবে। তাহলে মাইনাস ফোর, এটা তো জোর, এর পরেরটা কোনটা? এক ঘর লাভ দিয়ে মাইনাস টু, এরপরে লাভ দিয়ে কই যাবে? জিরো, তারপরে টু ফোর। তাহলে চিন্তা করো, নিচের গুলো যদি বেজোর হয় উপরের গুলো তো জোর হবে, এবং তাই যদি হয় তাহলে জিরো আসলে কি হয়? জিরো আসলে হয় হলো জোর সংখ্যা। সো যারা চিন্তা করছিল যে কোনোটি নয়, এটা কিন্তু ভুল উত্তর, শূন্য আসলে জোর সংখ্যা। আমি আবার বলি কেন, এটা একটা নাম্বার লাইন বা সংখ্যা রেখা, সংখ্যা রেখে এখানে সবগুলো নাম্বার দেওয়া আছে। এবং তুমি দেখো বেজোর সংখ্যাগুলো কি হয়, ফাইভ, এক ঘর জাম্প করে থ্রি, এক ঘর জাম্প করে ওয়ান, এক ঘর জাম্প করে মাইনাস ওয়ান, জাম্প করে মাইনাস থ্রি, জাম্প করে মাইনাস ফাইভ। তাহলে বেজোর সংখ্যাগুলো এক ঘর জাম্প করে করে যায়, জোর সংখ্যাগুলো সেম ভাবে জাম্প করে করে যায়। এবং তাই যদি হয়, তুমি চিন্তা করো এখানে কি ছিল, সিক্স ছিল, রাইট? সিক্স এক ঘর জাম্প করে ফোর, এক ঘর জাম্প করে টু, এক ঘর জাম্প করে জিরো। তার মানে শূন্য আসলে হয় হলো জোর সংখ্যা। এটা ছিল প্রথম প্রমাণ। এর নিয়ে যদি তুমি স্যাটিসফাইড না হও, এবার আসা যাক আমাদের দ্বিতীয় প্রমাণে। একটা জিনিস খেয়াল করো তো, এই যে বেজোর সংখ্যা, বেজোর সংখ্যার দুই পাশে কি থাকে দেখো তো, মানে ফাইভ, ফাইভের এক পাশে আছে ফোর, এক পাশে আছে সিক্স। তারপরে বেজোর সংখ্যার দুই পাশে জোর সংখ্যা থাকে থ্রি, এক পাশে টু, এক পাশে ফোর, দুটো জোর সংখ্যা, ওয়ান জিরো আর টু। তার মানে ওয়ান বেজোর সংখ্যা দুই পাশে কি, দুটো জোর সংখ্যা থাকবে। তার মানে জিরো আর টু কি হয়, জোর সংখ্যা হয়। তৃতীয়, সেইভাবে যদি তুমি জোর সংখ্যাগুলো দেখো, একটা জোর সংখ্যার দুই পাশে কিন্তু বেজোর সংখ্যা থাকে, সেইভাবে জিরোর দুই পাশে কিন্তু বেজোর সংখ্যা আসছে। তার মানে জিরোকে কি অবশ্যই জোর সংখ্যা হতে হবে। তার মানে জিরো ইজ আ জোর সংখ্যা বা জিরো ইজ আ ইভেন নাম্বার। এই ছিল তৃতীয় প্রমাণ।
তারপরেও যদি তোমার কোনো সন্দেহ থাকে, এবার আসে চতুর্থ ভাগে, জোড় সংখ্যা বা ইভেন সংখ্যাকে আমরা কিভাবে প্রকাশ করি? টুয়াইস এন দ্বারা প্রকাশ করি না? সো টুয়াইস এন দ্বারা যদি আমি জিরোকে প্রকাশ করতে পারি, তাহলে তো আমি মেনে নিতে পারবো, ঠিক না, যে জিরো জোড় সংখ্যা। এখন তুমি চিন্তা করো, এন এর ভ্যালু অনেক হতে পারে, এন এর ভ্যালু -5, -4, -7, যে কোনো একটা হতে পারে। এন এর ভ্যালু আমরা জিরো বসিয়ে দিই, তাহলে কি হবে? এন এর ভ্যালু যদি আমরা জিরো বসিয়ে দিই তাহলে কি হয়? 2 × 0, ঠিক না? 2 × 0 বা জিরো। সো জিরোকে কিন্তু আমরা টুয়াইস এন আকারে প্রকাশ করতে পারি। সো টুয়াইস এন আকারে যদি জিরোকে প্রকাশ করা যায়, তাহলে কি হবে? জিরো অবশ্যই অবশ্যই জোড় সংখ্যা বা একটা ইভেন নাম্বার। বুঝতে পেরেছো? সো যাদের যাদের প্রশ্ন ছিল যে জিরো অড ইভেন না কোনোটিই নয়, বা জোড় বিজোড় না কোনোটিই নয়, জিরো অবশ্যই অবশ্যই জোড় সংখ্যা। আগে তাড়াতাড়ি কমেন্ট করে জানাবো কারা কারা রাইট অ্যান্সার দিয়েছিলে, যে ভাই আমি আগেই জানতাম এন্ড আই ওয়াজ রাইট। আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও যে আই ওয়াজ রাইট। আচ্ছা, অনেকে বলছে বাফারিং করছে, বাট আমার এখানে তো ঠিকঠাক আছে, এখানে আই গেস ঠিক আছে। আমার এখানে দেখো একদম প্রপারলি দেখা যাচ্ছে, সো নেট প্রবলেম আই গেস আমার এন্ড থেকে হচ্ছে না। রাশেদ, জুনায়েদ, আলম, নফেল, নুসরাত শোভা, নসিন, তাবাসুম, প্রমি, সবাই বলছে আই ওয়াজ রাইট। সো কেউ যদি বাফারিং এর কারণে ক্লাস দেখতে অসুবিধা হয়, আমি আরেকবার বলে দিই, শূন্য কেন জোর? তার কারণ হলো বেজোড় সংখ্যাগুলোর দিকে লক্ষ্য করো। 5 একটা বেজোড় সংখ্যা, তারপরে এক ঘর সামনে লাভ দিয়ে 3 একটা বেজোড় সংখ্যা, এক ঘর লাভ দিয়ে 1 একটা বেজোড় সংখ্যা, এক ঘর লাভ দিয়ে -1 একটা বেজোড় সংখ্যা। তার মানে বেজোড় সংখ্যাগুলো লাভ দিয়ে যায়। সেম ভাবে জোড় সংখ্যাগুলো লাভ দিয়ে যায়। যেমন 6 জোড় লাভ দিয়ে নেক্সট জোড় কোনটা? 4 লাভ দিয়ে নেক্সট জোড় সংখ্যা কোনটা? 2 লাভ দিয়ে নেক্সট জোড় সংখ্যা কত হবে? 0। সো এই ভিত্তিতে শূন্য কিন্তু অবশ্যই একটা জোড় সংখ্যা। দ্বিতীয় ভাগে বলেছিলাম একটা বেজোড় সংখ্যার দুই পাশে জোড় সংখ্যা থাকে, যেমন 5 এর দুই পাশে 4 আর 6 জোড় সংখ্যা, 3 এর দুই পাশে 2 আর 4 জোড় সংখ্যা, 1 এর দুই পাশে তো জোড় সংখ্যা থাকতে হবে। তার মানে 0 কি? অবশ্যই জোড় সংখ্যা। অথবা উল্টোটাও বলা যেতে পারে, জোড় সংখ্যার দুই পাশে বেজোড় সংখ্যা থাকে, 0 এর দুই পাশে দেখছি -1 এবং +1 দুটোই বেজোড় সংখ্যা, তার মানে অবশ্যই 0 কি? জোড় সংখ্যা হবে। এরা থেকেও যদি আমাদের একেবারে কনফার্ম না হয়, তাহলে আমরা দেখতে পাই কি টুয়াইস এন দ্বারা কি করে জোড় সংখ্যাকে প্রকাশ করে। এখানে এন এর ভ্যালু কিন্তু যে কোনো একটা হতে পারে। সো এন এর ভ্যালু যদি আমরা 0 বসিয়ে দিই, 2 × n, এন এর ভ্যালু যদি 0 হয় তাহলে কি? 2 × 0 বা 0। তার মানে টুয়াইস এন দিয়ে আমরা 0 কে প্রকাশ করতে পারি, এবং আমরা জানি টুয়াইস এন জোড় সংখ্যা প্রকাশ করে। টুয়াইস এন যদি জোড় সংখ্যা প্রকাশ করে এবং টুয়াইস এন দিয়ে যদি আমরা 0 কে প্রকাশ করতে পারি, তাহলে তো অবশ্যই 0 জোড় সংখ্যা, রাইট? সো আজকে থেকে এই জিনিসটা মনে রেখো, আমরা এটা ছোটকাল থেকে আমাদের জানার কথা, বাট কোনো এক অদ্ভুত কারণে এটা আমরা ভুল করি এবং আমরা বলি 0 জোড় সংখ্যা না। সো 0 অবশ্যই অবশ্যই জোড় সংখ্যা, ঠিক আছে? তো যা যা এই জিনিসটি আজকে নতুন করে জানলে, তারা অবশ্যই তোমাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করে জানিয়ে দাও, কারণ এরকম অনেক মানুষ আছে যারা কিনা এখনো এই জিনিসটি জানে না, যেটা কিনা আমাদের একদম বেসিক একটা আইডিয়া যে জোড় সংখ্যা কাকে বলে, রাইট? সো তোমরা এখন পুরো জিনিসটা একদম ইজিলি বুঝতে পারলে যে জিরো কিভাবে জোড় সংখ্যা। এবার আসো আমাদের দ্বিতীয় প্রশ্ন। জিরো বা শূন্য আসলে কোনটি? সো ফার্স্ট অপশন, অপশন এ, ধনাত্মক। অপশন বি, ঋণাত্মক। অপশন সি, কোনটি নয়? সো প্রশ্ন হলো শূন্য আসলে কোনটি? অপশন এ ধনাত্মক, অপশন বি ঋণাত্মক, অপশন সি কোনোটিই নয়।
এখন জানি শূন্য হলো জোর, এটাতে আমাদের কারো কোনো সন্দেহ নাই। এখন আমাদের প্রশ্ন হলো শূন্য আসলে কোনটি, ধনাত্মক ঋণাত্মক নাকি কোনটি নয়? আসো আমরা দেখি যে শূন্য আসলে কোনটি, ধনাত্মক ঋণাত্মক না কোনটি নয়। আমাকে তাড়াতাড়ি জানিয়ে দাও শূন্য আসলে কোনটি, ধনাত্মক ঋণাত্মক নাকি কোনটি নয়। আমি তাড়াতাড়ি কমেন্ট করে জানাও এ হবে, বি হবে না সি হবে, তাড়াতাড়ি। আমাদের অলরেডি অনেকগুলো অ্যান্সার পেয়ে গিয়েছি যে শূন্য আসলে কোনটি। আমাদের আগের ক্লাসে আগের কোয়েশ্চনে আমরা সবাই আইদার জোর বলেছে অথবা কোনোটি নয় বলছে। এখন এই প্রশ্নের উত্তর আই গেস সবাই খুব ইজিলি পেরে যাবো। তার কারণ হলো আমরা জানি যে শূন্য ধনাত্মক না, শূন্য ঋণাত্মক না। সো রাইট অ্যান্সার হলো কোনোটি নয়। আমরা দেখলাম যে ম্যাক্সিমাম সবাই এই রাইট অ্যান্সারটি দিয়েছে অপশন সি বা কোনোটিই নয়। এখন তোমাদের জন্য আরো ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমার অপশন যদি সি হয় যে শূন্য ধনাত্মক না ঋণাত্মক না, তাহলে শূন্য আসলে কি? ও ধনাত্মক না ও ঋণাত্মক না, তাহলে শূন্য আসল নামটা কি? সেটা আমাকে তাড়াতাড়ি জানাও, ঠিক আছে? যে ধনাত্মক ঋণাত্মক কোনোটিই নয়, সো শূন্যর আসল নাম আসলে কি? ঠিক আছে, সো আমি কমেন্টগুলো অলরেডি দেখতে পাচ্ছি, অনেকে কমেন্ট করছে। রাইট, আমরা শূন্য যদি কোনটি নয় হয় তাহলে শূন্য আসলে কোনটি? অনেকে বলছে ইকুইলিব্রিয়াম, অনেকে বলছে অঋণাত্মক। এক্স্যাক্টলি, সাকুরা বিনতে মিজান, অনামিকা হরে, সাইমুম শারিয়ার সবাই বলছে অঋণাত্মক, ইমরান এনসিয়া, মতিউর রহমান। এক্স্যাক্টলি, সো শূন্য এটা হলো অঋণাত্মক। রাইট, সো শূন্য একটা অঋণাত্মক সংখ্যা। এখন আসো শূন্যকে কেন অঋণাত্মক সংখ্যা বলা হয় এটা একটা প্রশ্ন, ঠিক না? আবারও যদি আমরা আমাদের সেই নাম্বার লাইনের চিন্তা করি, এখানে জিরো থাকে, এইদিকে ধনাত্মক থাকে, আর এদিকে থাকে ঋণাত্মক থাকে, মাঝখানে শূন্য হলো একমাত্র সংখ্যা যেটা কিনা অঋণাত্মক। রাইট, সো পৃথিবীতে যতগুলো নাম্বার আছে, নাম্বার তিন ধরনের হতে পারে। শূন্যর ডান দিকে যারা আছে তারা ধনাত্মক, শূন্যর বাম দিকে যারা আছে তারা ঋণাত্মক, এবং শূন্য হলো একমাত্র নাম্বার যেটা কিনা অঋণাত্মক। সো অলওয়েজ মনে রাখবা শূন্য অঋণাত্মক, শূন্য একটা জোড় সংখ্যা। এবার আসো শূন্যর আরেকটা ইন্টারেস্টিং ক্যাপাসিটি আছে, শূন্য কাউকে বলতো, শূন্য কি মৌলিক সংখ্যা কিনা? তোমাদের জন্য প্রশ্ন হলো শূন্য মৌলিক সংখ্যা কি না? আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও শূন্য মৌলিক সংখ্যা কি না। রাশেদ খান বলছে না, উচ্চ সরকার বলছে হ্যাঁ, রাজাদি বলছে না। আচ্ছা, অনেকে বলছে যে ভাইয়া অঋণাত্মক মানে কি ধনাত্মক? না, ধনাত্মক আর ঋণাত্মক এই দুটো আলাদা, অঋণাত্মক কমপ্লিটলি আলাদা। সো ধনাত্মক এবং অঋণাত্মকের মধ্যে পার্থক্য আছে, বুঝতে পেরেছো? সো ধনাত্মক এবং অঋণাত্মক সেম জিনিস না। সেম জিনিস হলে তো আমরা জিরোকে অঋণাত্মক না বলে ধনাত্মকে বলে ফেলতে পারতাম, কিন্তু আসলে
এটাকে অঋণাত্মক বলে। তার রিজন হলো অনেক জায়গায় দেখবা ধনাত্মক সংখ্যাগুলো প্রযোজ্য, যে জায়গায় ধনাত্মক সংখ্যা প্রযোজ্য সেখানে তুমি বুঝতে পেরেছো তখন কিন্তু তুমি শূন্যকে আনতে পারবা না, কারণ শূন্য তো ধনাত্মক না, বুঝতে পেরেছো? তো শূন্যর জন্য পুরো আলাদা ক্যাটাগরি, যে বললাম না শুরুতেই, শূন্য এবং এক অঙ্কের পরিবারে দুটো দুষ্ট ছেলে যারা কিনা নিয়ম মানে না, নিয়ম মানতে না চাওয়ার কারণে ওদেরকে বাধ্য হয়ে একটা আলাদা ক্যাটাগরি করে দেওয়া হয়েছে, যে ভাই তুমি আলাদাই খেলনা নিয়ে খেলো, আমি তোমাকে নিতে পারবো না। সো ওরা খুব ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করে, এই কারণে ওদেরকে পুরো আলাদা একটা ক্যাটাগরি করে দেওয়া হয়েছে। এখন আসলে প্রশ্ন ছিল যে শূন্য মৌলিক সংখ্যা কি না। এখন শূন্যকে সব সংখ্যা দিয়ে ভাগ করা যায়, কেমন জানো? শূন্য বাই এক শূন্য, শূন্য বাই দুই শূন্য, শূন্য বাই তিন শূন্য। তার মানে পৃথিবীতে একটা মাত্র সংখ্যা আছে যেই সংখ্যাকে সব সংখ্যা দিয়ে ভাগ করা যায়, সেটা হলো শূন্য। তো শূন্যকে সব সংখ্যা দিয়ে ভাগ করা যায়। এখন আমার কাছে তোমাদের জন্য আমার একটা প্রশ্ন, শূন্যকে পৃথিবীর সব সংখ্যা দিয়ে ভাগ করা যায়, এটা আমরা ইজিলি দেখতে পাচ্ছি, এবং সব সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল একটাই হয়, শূন্য। তোমাদের কাছে প্রশ্ন হলো পৃথিবীর সব সংখ্যাকে, পৃথিবীর সব সংখ্যা দিয়ে শূন্যকে ভাগ করা যায়, বাট একটা সংখ্যা বাদে কোন সংখ্যা দিয়ে শূন্যকে ভাগ করা যায় না? আমি আবার বলি, প্রশ্ন হলো কোন সংখ্যা দিয়ে শূন্যকে ভাগ করা যায় না। আসো, আমরা অপশন পাচ্ছি আদ্রিতা আনজুম, রাসেল, হাসিবুল ওলি, তাশফিক বিন মাকসুদ। এক্স্যাক্টলি, সবাই রাইট অ্যান্সারটি দিয়ে দিয়েছো। পৃথিবীতে একটা মাত্র সংখ্যা আছে যেটা দিয়ে শূন্যকে ভাগ করা যায় না, এবং সেই সংখ্যাটি হলো শূন্য নিজেই। শূন্য নিজেকে নিজ সংখ্যা দিয়ে ভাগ করতে পারে না, তার মানে তুমি কখনো শূন্যকে শূন্য দিয়ে ভাগ করতে পারবে না। এখন আমাদের কাছে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে, আচ্ছা ভাই আমি যদি শূন্যকে শূন্য দিয়ে ভাগ করতে না পারি, তাহলে শূন্য বাই শূন্য এটা আসলে কি? সো ভেরি গুড কোয়েশ্চেন, রাইট? জিরো বাই জিরো ইকুয়াল টু ওয়াট? সো আমাদের তোমাদের সবার জন্য এখনকার প্রশ্ন হলো শূন্য বাই শূন্য আসলে কি? শূন্য বাই শূন্য কি আসলে ইনফিনিটি? শূন্য বাই শূন্য মানে কি অসংজ্ঞায়িত, নাকি শূন্য বাই শূন্য হলো অনির্ণেয়? এন্ড রাইট অ্যান্সার কি হবে তাড়াতাড়ি আমাদেরকে কমেন্ট করে জানাও। শূন্য বাই শূন্য এই জিনিসটি আসলে কি? ইনফিনিটি, অসংজ্ঞায়িত, অনির্ণয়, অনির্ণেয়, নাকি কোনোটিই নয়, সামথিং এলস? তো তাড়াতাড়ি আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে শূন্য বাই শূন্য আসলে কি। উদিত সিনহা বলছে, উদিত সিনহা, নসিন প্রমি বলছে ইনফিনিটি, সূর্য সৌরভ বলছে অসংজ্ঞায়িত, উদিত ইনভ্যালিড নাম্বার, অনামিকা হরে বলছে ইনফিনিট, প্রশ্নবোধক চিহ্ন, হাফিজুর রহমান রিয়াদ বলছে যে অনির্ণেয়, অনির্ণয়ের ইংলিশ হলো আনডিফাইন্ড, অসংজ্ঞায়িতর ইংলিশ হলো কোনটা? আচ্ছা তোমরা বলছো ইনফিনিট, ইনফিনিট তো ইনফিনিটি, অনেকে বলছে অপশন সি, অনেকে বলছে অপশন এ, আরফান সাদ বলছে জিরো হবে। আচ্ছা ইন্টারেস্টিং, খেয়াল করেছো? শূন্য বাই শূন্য আমার লাইফে মনে হয় অনেকবার দেখেও ফেলেছি, বাট আমরা এখনো কনফিউজ যে শূন্য বাই শূন্য আসলে কি, এটা কি ইনফিনিটি হবে, এটা কি অসংজ্ঞায়িত হবে, নাকি এটা অনির্ণেয় হবে, এটা কি হবে? আমি তোমাদেরকে রাইট অ্যান্সার দেওয়ার আগে ছোট করে আরেকবার বলতে চাই যে এই জিনিসটা আমার ছোটবেলা থেকেই করে এসেছি, রাইট? আমাদেরকে শেখানো হয়, বাট জিরো বাই সামথিং আমরা যে কোনো সংখ্যা দিয়ে শূন্যকে ভাগ করলে শূন্য পাই, বাট শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে একটা ডিফারেন্ট নাম্বার পাই নাকি পাই না, এটাই কোয়েশ্চেন ছিল। তো অনেকে বললো ইনফিনিটি, অনেকে বললো অনির্ণেয়, অনেকে বললো অসংজ্ঞায়িত, বাট রাইট অ্যান্সার কি জানো? রাইট অ্যান্সার ইনফিনিটি না, রাইট অ্যান্সার অসংজ্ঞায়িত না,
রাইট অ্যান্সার হলো অনির্ণয় বা আনডিফাইন্ড। কেন জানো? সরি, ইনডিটারমিনেট, আনডিফাইন্ড না, ইনডিটারমিনেট। অনির্ণয় বা ইনডিটারমিনেট বা নির্ণয় করা যায় না। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, ভাই জিরো বাই জিরো আমরা কেন নির্ণয় করতে পারবো না? খুব সহজ একটা উদাহরণ দিই, 6/2 = কত? 3। তুমি চিন্তা করে দেখো, 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 পাওয়া যায়। তার মানে এখন এই সংখ্যার গুণফল কি অলওয়েজ 6 হবে। সিঙ্গেল তুমি দেখো, 8/4 = কত? 2। তাহলে 4 × 2 অলওয়েজ কি হবে? 8। যে কোনো সংখ্যা বলো, মনে করো 30/3 = কত? 10 হয়। সো 3 × 10 = কত হবে? 30। সো যেটা দিয়ে ভাগ করা হয় আর ভাগফল যেটা পাওয়া হয়, এই দুটোকে গুণ করলে আমরা শুরুর সংখ্যাটা পাই। ইন্টারেস্টিং, 0/0 = আমরা 5 লিখতে পারি। কেন জানো? 0 × 5 = 0 হয়, ঠিক না? এই রুল যদি হয়, 2 আর 3 গুণ করে যেহেতু 6 হয়, 4 আর 2 গুণ করে যেহেতু 8 হয়, 3 আর 10 গুণ করে যেহেতু 30 হয়, তো শূন্যর এখানে 5 যদি বসায় 0 × 5 = 0 হয়। তো 0/0 = 5 তো বসানোই যায়। এখন তুমি প্রশ্ন করতে পারো, হ্যাঁ কিন্তু যা ইচ্ছা তাই বসানো যায়, বিকজ 0 সাথে তুমি যাই গুণ করো = 0 হয়। এক্স্যাক্টলি, 0/0 তুমি 100 লিখতে পারো, কারণ 0 আর 100 গুণ করলে তো 0ই হচ্ছে। সো বুঝতে পারছো জিনিসটা? তুমি এখানে 0/0 ডানে অনেক কিছু বসাতে পারো। তার কারণ হলো এই যে রুল, কোনো একটা সংখ্যায় কোনো একটা সংখ্যা দিয়ে যখন ভাগ করি, ভাগ করার যে সংখ্যাটা আর যে ভাগফল আছে, এই দুটোকে গুণ করলে আমরা মেইন সংখ্যাটা পাই বা ভাজ্যকে পাই। 4 × 2 = 8, 3 × 10 = 30। সো 0 × 100 = 0 হয়, সো 0, 0 × 5 = 0 হয়, 0। সো ওই নিয়মে কিন্তু 0/0 কে 5ও লেখা যায়, 100ও লেখা যায়, 500ও লেখা যায়, যা ইচ্ছা তাই লেখা যায়। এখন অফকোর্স যা ইচ্ছা তাই তো লেখা যাবে না, 0/0 ভ্যালু তো এতগুলো হতে পারে না, ঠিক না? সো অফকোর্স এই রিজনে আমরা বলে যে 0/0 = যে কত এটা নির্ণয় করা যায় না। এই কারণে বলে 0/0 = not 5, 0/0 = not 100, 0/0 অনির্ণয় বা আমরা এটা নির্ণয় করতে পারি না যে 0/0 আসলে কত। সো ইনফিনিটিভ অসংজ্ঞায়িত এবং অনির্ণয়ের মধ্যে পার্থক্য আছে। x/0, যে কোনো সংখ্যাকে যদি আমরা 0 দিয়ে ভাগ করি তাহলে কি হয়? যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে সেটা হয় হলো অসংজ্ঞায়িত। খেয়াল করেছো, যে কোনো সংখ্যা ডিভাইডেড বাই 0 আমরা পাই হলো অসংজ্ঞায়িত। শুধুমাত্র 0কে যদি আমরা 0 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমরা পাই হলো অনির্ণয়। এবার বুঝেছো আমি কেন বলছিলাম যে অঙ্কের পরিবারে 0 এবং 1 দুটো খুবই দুষ্ট ছিল, যারা কিন্তু নিয়ম মানে না। পৃথিবীর যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে অসংজ্ঞায়িত পাওয়া যায়, বাট 0কে 0 দিয়ে ভাগ করলে অনির্ণয় পাওয়া যায়। সো অলওয়েজ মনে রেখো, যে কোনো সংখ্যা ডিভাইডেড বাই 0 = অসংজ্ঞায়িত, কিন্তু 0/0 অনির্ণয়। সেখান থেকে আমরা অফকোর্স একটা জিনিস বুঝতে পেরেছি যে কোনো সংখ্যার নিচে আসলে 0 থাকতে পারে না, কোনো সংখ্যার নিচে 0 থাকে তাহলে অসংজ্ঞায়িত হওয়া যায়, ঠিক না? এবার তোমাদের একটা খুবই ট্রিকি একটা ম্যাথ সলভ করে দেখাবো। আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে, যাহাই 52 তাহাই 53। আমি আজকে তোমাদেরকে প্রমাণ করে দেখিয়ে দিতে চাই যে যাহাই 52 তাহাই 53। এবং আমি চাই যে তোমরা তোমাদের বন্ধুদেরকেও দেখাও যে যাহাই 52 তাহাই 53 এটা কিনা ম্যাথমেটিক্যালি প্রুফ করে দেয়া যায়। তো তাড়াতাড়ি ভিডিওটি শেয়ার করো, এবং যারা শেয়ার করছো আমাকে জানাও যে ভিডিওটা শেয়ার করেছো। তো আমাকে জানাও ভাইয়া শেয়ার্ড বা ডান। আমি দেখতে চাই যে কে কে শেয়ার করেছে। আচ্ছা, অনেকে বলছে ভাই এটা আমি পারবি, আগে থেকে পারতাম, অসংজ্ঞায়িত। এক্স্যাক্টলি, অনেকে বলছে ইনফিনিটি না ভাই, না, 0/0 অনির্ণয়, যে কোনো সংখ্যা বাই 0 অসংজ্ঞায়িত। এখন তার মানে তুমি একটা জিনিস বুঝতে পার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আয়মান হোসেন পুষান, আমার নামেও একজন আছে ক্লাস করছে বলতে শেয়ার করেছে। ফাহিমি সাগর, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনি ভিডিওটা শেয়ার করার জন্য, অসংখ্য ধন্যবাদ।
মইনুল ইসলাম, নুসরাত জাহান শোভা, শুভ্র সৌরভ, ফারিহাত আবাসম রাইসার, সৈকত, জায়েদ, ইঞ্জিনিয়ার জনি দেব, সাইমুম শাহরিয়ার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে শেয়ার করে দেওয়ার জন্য। কাজী সরম শেফা, অভি বৈদ্য, সায়াদা নূর, এভারেস্ট গ্যালোয়া, তোমাদের অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং নাম আছে, যেই নামগুলো আসলে আমি অনেক সময় জানিও না। তাহমিদুর রহমান তালুকদার বলল, যাহা বানো তাহাই টিপানো, এটা আমি আপনার আগেই পারি, তুমি তো ব্রিলিয়ান্ট। তো বাকি যারা পারে না তাদেরকে আমি দেখাতে চাই যে কিভাবে 52 আর 53 কে ইকুয়াল করা যায়। ঠিক আছে, সো তিথি রয়, থ্যাংক ইউ সো মাচ। এবার আসো, আমরা যে বলি যাহাই 52 তাহাই 53, এই জিনিসটি কিভাবে হয় এটা তোমাদের দেখানোর পালা, ঠিক না? সো আমি প্রতিটা স্টেপ করব এবং তোমাদের কাছে পারমিশন চাবো যে এই স্টেপটা ঠিক আছে কিনা। তোমরা যদি বলো যে হ্যাঁ ভ্যা ঠিক আছে, তাহলে আমি নেক্সট স্টেপে চলে যাব। এরকম যেতে যেতে আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাবো যে যাহাই 52 তাহাই 53, খুবই সিম্পল প্রসেস, ঠিক আছে? সো আমরা আসলে শুরু করি জিনিসটা, রেডি? একদম শুরুতে আমরা ধরে নেই এক্স ইকুয়াল টু ওয়াই। সো এখানে কাজ খুব সিম্পল, যারা যারা ভিডিওটি দেখছো তার একটা ছোট্ট কাজ করো, আমি যে লাইনটা লিখলাম এটা যদি ঠিক থাকে আমি জাস্ট খালি লিখো যে ডান বা ইয়েস, তুমি যদি সম্মত হও, ঠিক আছে? আমরা ধরে নিই যে এক্স আর ওয়াই হলো ইকুয়াল, এক্স ইকুয়াল টু ওয়াই, ডান? আমি সবাই ডান লিখলে আমি পরের লাইনে চলে যাব। সোহাগ মির্জা, নাসিম আহমেদ, মোস্তফা পারভেজ সবাই চলে আসছে, মোস্তফা বলছে ইয়েস ডান। অনেকে বলছিল বাফারিং, বাট আমার সাইড থেকে কিন্তু বাফার হচ্ছে না, আমি দেখছিলাম যে আমার ক্লাস একদম প্রপারলি দেখা যাচ্ছে। সো এখানে যেহেতু প্রপারলি দেখা যাচ্ছে তার মানে আমাদের এখান থেকে ব্রডকাস্ট করতে মনে হয় না প্রবলেম হচ্ছে, ঠিকঠাক আছে, মানে একটু যদি নেটটা ঠিক করা হয় আই গেস ঠিক হয়ে যাবে। আচ্ছা ওকে, ডান শুভ শাহরিয়ার, আচ্ছা ওকে, সো এক্স ইকুয়াল টু ওয়াই, ডান। নেক্সট স্টেপ, উভয় পক্ষকে আমরা ওয়াই দ্বারা গুণ করি, তাহলে এক্স এর সাথে ওয়াই গুণ করলে কি হয়? এক্স ওয়াই, ওয়াই এর সাথে ওয়াই গুণ করলে কি হয়? ওয়াই স্কোয়ার। যা যা দেখছো তা আমাকে বলো যে ভাই ডান। অল গুড, যারা বলছে বাফারিং আমি যে আবার দেখাই, আমার ক্লাসটা একদম প্রপারলি চলছে, এখানে কোথাও কোনো প্রবলেম হচ্ছে না। সো ওখান থেকে আমার ব্রডকাস্ট করে আমি যেহেতু দেখতে পাচ্ছি তার মানে ক্লাসটি ঠিকঠাক ভাবে চলছে, ডান। এবার উভয় পক্ষ থেকে এক্স স্কোয়ার মাইনাস করি, এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। উভয় পক্ষ থেকে আমি এক্স স্কোয়ার মাইনাস করে দিলাম, ডান? ইয়েস ডান। জাহিদুল, ফকরুল সবাই বলছে হ্যাঁ ঠিকঠাক আছে, ওকে। নেক্সট স্টেপ, এখান থেকে আমরা এক্স কমন নিতে পারি, কমন নিলে হয় হলো ওয়াই মাইনাস এক্স, আর এই সাইডে কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তার মানে ওয়াই প্লাস এক্স y minus x, so এই সাইডে হলো x into y minus x, এই সাইডে y plus x into y minus x, wow, so এখানে এটা আর এটা কমন আছে, so আমরা কাটাকাটি করে ফেলি, কাটাকাটি করলে থাকে x equal to y plus x, এখন দেখো সবাই ঠিক আছে কিনা, x equal to y plus x, এখন দেখো তো x equal to y বা y equal to x, তার মানে এখানে যে y আছে y এর জায়গায় তো আমি x লিখে ফেলতে পারি, তার কারণ x is equal to y, সো কোনো অসুবিধা নেই। সো আমি এখানে লিখলাম x equal to y এর জায়গায় x চলে আসলো প্লাস x। এখন দেখো x equal to twice x, কারণ এখানে একটা x এখানে দুটো x, এখন আমি যদি দুই সাইড থেকে x s কাটাকাটি করি তাহলে কি হয়ে যাচ্ছে 1 equal to 2 and 1 equal to 2, যদি আমি প্রুফ করতে পারি, আমি যদি উভয় পক্ষে
51 যোগ করি বা 51 যোগ করি, এখানে 51 যদি যোগ করি 51 প্লাস 1 কি হয় 52, আর এখানে 51 প্লাস 2 কত হয় 53, এন্ড দেয়ার ইউ গো 52 ইকুয়াল টু 53 প্রুভড, বা যাহাই 52 তাহাই 53, একেবারে প্রুভ করে ফেললাম আমরা। এখন তুমি চিন্তা করো এই যে ক্লাসটি y = x ডিসাইডেড y মাল্টিপ্লাই করলাম, তারপরে এখানে x স্কয়ার মাইনাস করলাম, এখানে আমরা x কমন নিয়ে y মাইনাস x, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা a প্লাস b ইনটু a মাইনাস b, y মাইনাস x y মাইনাস x কাটাকাটি করলাম, x = y প্লাস x, y এর জায়গায় আমরা x বসালাম, x = x প্লাস x বা x = twice x, 1 = 2 এবং যাহাই 52 তাহাই 53 প্রুভড। এবং তোমরা হয়তো এই জিনিসটি অনেকবার দেখেছো, ঠিক না? যাহাই 52 তাহাই 53, ম্যাথমেটিক্যালি প্রুভড। অনেক সময় অনেকে প্রুফ করে দেখায় 20 = 21, অনেকে প্রুফ করে দেখায় 4 = 5, আমি সবই প্রুফ করতে পারবো। 1 = 2 যদি হয় এটার সাথে যেই সংখ্যায় যোগ করো 4 = 5 ও বানানো যাবে, 20 = 21 ও বানানো যাবে, 52 = 53 ও বানানো যাবে। সো এইভাবেই প্রচুর পোস্ট আসে, আমরা অনেক লাইক দেই, অনেক শেয়ার দেই, আমরা বলে ও মাই গড ম্যাথমেটিক্স তো পুরো হাওয়া হয়ে গেল, এ তো পুরো জাদু, এ তো পুরো জিনিয়াস। বাট এটা আসলে করার একটা ছোট একটা ট্রিক আছে, এখানে পুরো যে লাইনগুলো আছে এই লাইনে এক লাইনে আমি আসলে একটা ভুল করেছি, যে ভুলের কারণে আসলে এই জিনিসটা হয়। এবং তুমি যত ফেসবুকে পোস্ট দেখে আসছো বা বইয়ে দেখে আসছো, ওরা তোমার সাথে ছোট্ট একটা গুটিবাজি করে বা ছোট্ট একটা ট্রিক খেলে, যে ট্রিকটা তুমি ধরতে না পারার কারণে তুমি ভাবো যে আসলে ম্যাথমেটিক্যালি 52 = 53 প্রুফ করে ফেলা যায়। তো এখন আমাকে বলতে হবে যে কোন লাইনে ভুলটি করেছি আমি। এক নম্বর লাইন, দুই নম্বর লাইন, তিন নম্বর লাইন, চার নম্বর লাইন, পাঁচ নম্বর লাইন, ছয় নম্বর লাইন, সাত নম্বর, আট নম্বর, নয় নম্বর, সেখানে তো নয়টা লাইন আছে, ঠিক না? এই নয়টা লাইনের মধ্যে কোন লাইনে আসলে ভুলটা হয়েছে একটু আমাকে জানাও তো। শ্যাম সাবি বলছে সেকেন্ড লাইন, সেকেন্ড লাইন ইজ অ্যাবসলিউটলি অলরাইট, দুই সাইড আমি ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, কোনো অসুবিধা নেই। হাফিজুর রহমান রিয়াদ, আমি বলছি না তোমার আনসারটা, বাট তুমি অ্যাবসলিউটলি রাইট। আকাশ খান, এক্স্যাক্টলি, তুমি আমার গুটিবাজিটা ধরতে পারছো। ফোর্থ লাইনে না, ফোর্থ লাইনও ঠিক আছে। উদিত স্যার সিনেমা তো থার্ড লাইনে, থার্ড লাইনও ঠিক আছে, আমি দুই সাইডে x স্কয়ার মাইনাস করতেই পারি, কোনো অসুবিধা নেই। সেভেন্থ লাইনে না, সেভেন্থ লাইনও ঠিক আছে। তাশফিক বলছে ফোর্থ লাইন, ফোর্থ লাইন ইজ অ্যাবসলিউটলি অলরাইট। x কমন নিলাম আমি এখান থেকে, কমন নিলে এখানে y মাইনাস x, ডান, y স্কয়ার মাইনাস x স্কয়ার, সো y প্লাস x y মাইনাস x, অ্যাবসলিউটলি অলরাইট, কোথাও কোনো প্রবলেম নাই। চার নম্বর লাইনে কিন্তু কোথাও প্রবলেম নাই, চার নম্বর লাইন ইজ অ্যাবসলিউটলি অলরাইট। তোমাদের কাছে প্রশ্ন হলো যে কোথায় সমস্যা হয়েছে। সাত এবং আট নম্বর লাইনও ঠিক আছে, অসুবিধা নাই। ফাইনালি মানুষজন বুঝতে পেরেছে যে আমি একটা কাটাকাটি করেছি যে কাটাকাটিটা করার কথা না। এক্স্যাক্টলি, ইমরান, আব্দুল রানা, ওয়াস্তি, তাশফিক, কাজী হোসেন রাইট অ্যান্সার দিয়েছো, শাহরুখ রাইট অ্যান্সার দিয়েছো, মইনুল ব্রিলিয়েন্ট। এক জিনিস খেয়াল করো তো, এক্স ইকুয়াল টু যদি ওয়াই হয় তাহলে আমরা লিখতে পারি না, এক্স যদি এই সাইডে আনি ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু জিরো হবে না, ওয়াই এক্স যদি এই সাইডে আনো তাহলে কি হচ্ছে, ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু এই সাইডে কি জিরো হয়ে যাচ্ছে। সো ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু জিরো, তার মানে y মাইনাস x x দিয়ে ভাগ করা আর 0 দিয়ে ভাগ করা একই কথা। এন্ড আমরা জানি 0 দিয়ে ভাগ করতে পারবো না, 0 দিয়ে যদি ভাগ না করতে পারি তার মানে অফ কোর্স y মাইনাস x দিয়ে ভাগ করতে পারবো না। দেখো তো আমি ফিফথ লাইনে কি করেছি, এই ফিফথ লাইনে আমি কি করলাম, এখানে y মাইনাস x ছিল, এখানে y মাইনাস x ছিল, আমি বললাম না y মাইনাস x y মাইনাস x আমরা কেটে দেই। কাটাকাটি করা বা কমন নেওয়া মানে কি, ভাগ করা না, যে এইটা কাটাকাটি করা বা কমন নেওয়া মানে কিন্তু ভাগ করা, যে উভয় পক্ষকে y মাইনাস x দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এই y মাইনাস আর এই y মাইনাস x পরের লাইনে আর নাই। কিন্তু চিন্তা করো আমি কি দিয়ে ভাগ করলাম, y মাইনাস x, y মাইনাস x কি, y মাইনাস x = 0,
আমি চতুর্থ লাইনকে পঞ্চম লাইনে আসার সময় y মাইনাস x দিয়ে ভাগ করেছি, বাট y মাইনাস x দিয়ে ভাগ করা মানে হলো 0 দিয়ে ভাগ করেছি। সো এই লাইন থেকে এই লাইনে কিন্তু আসা সম্ভব না, কারণ এই লাইন থেকে এই লাইনে আসার সময় আমি 0 দিয়ে ভাগ করে এসেছি এবং 0 দিয়ে ভাগ করা পসিবল না। সো বুঝতে পেরেছো? চতুর্থ লাইন থেকে পঞ্চম লাইনে আসার সময় আমি একটা গুটিবাজি করলাম, গুটিবাজিটা হলো y মাইনাস x দিয়ে ভাগ করলাম, যেটা কিনা ভাগ করা পসিবল না, কারণ y মাইনাস x এর ভ্যালু হলো 0। এবং এ কারণে এই গুটিবাজি করার কারণে সবশেষে ভ্যালু আসলো 1=2 বা 52=53, 52=53। আমি বলে দিলাম আরে যাহাই 52 তাহাই 53। এবং এই ট্রিকটা ইউজ করে তুমি খুব সুন্দর বিভিন্ন জায়গায় যাই, ক্লাসে যাই, দেখবো তুমি ম্যাথমেটিক্সের জাদু দেখায় আসতে পারবা, তোমার ফ্রেন্ডের বাড়িতে জাদু দেখাই দিতে পারবা, বা কোথাও একটা জায়গায় ম্যাথ শিখাইতে বসে তুমি যাই ফাটা একটা জাদু দেখাই দিলে, দেখেন আমি আজকে প্রুফ করে দিব যাহাই 52 তাহাই 53। কিন্তু এই যে প্রুফগুলো তোমরা এতদিন ধরে দেখে এসেছো না, বুঝতে পেরেছো যে কোথায় ওরা গুটিবাজিটা করে? ওরা গুটিবাজিটা করে এই জায়গায়, পুরো প্রমাণের কোনো একটা জায়গায় দেখবা একটা লাইনে ওরা এমন একটা জিনিসটা ভাগ করে যেটার ভ্যালু হলো 0, এবং 0 দিয়ে যেহেতু ভাগ করা যায় না ওই সার্টেন জিনিসটা দিয়েও ভাগ করা যায় না, এ কারণে ফাইনালি এই ভ্যালুটা চলে আসে। তো নেক্সট টাইম যদি কখনো দেখো 4=5, 20=21, অলওয়েজ মনে রাখবা ওরা একটা গুটিবাজি করতেছে, এবং গুটিবাজিটা হলো 0 দিয়ে ভাগ করা। তো সাথে সাথে বলে দিও পঞ্চম লাইনে ভাইয়া আপনি একটা গুটিবাজি করে 0 দিয়ে ভাগ করেছেন, যেটা কিনা পসিবল না, এবং এই কারণে আপনার প্রমাণটা হয়নি। তো আমরা দেখতাম 10 মিনিটস কোর লাইভে যে গ্রুপটি আছে, আমরা দেখেন যে 800 জন ক্লাস করছো তারা আগে সবাই 10 মিনিটস কোর লাইভ গ্রুপে আছো, যারা যারা নাই তারা আজকেই জয়েন করো। এবং ওখানে লাইভ গ্রুপে দেখবা প্রায় এই টাইপের পোস্ট আসে, 4=5, 20=21, 25=26। সো নেক্সট টাইম আই গেস তোমরা এতটা অবাক হবা না, অবাক না হয়ে ভুলটি ধরিয়ে দিও যে তোমরা যে এই যে লাইনে 0 দিয়ে ভাগ করেছেন এই লাইনটি করা যাবে না। এবং এই জিনিসটা যদি তুমি আসলে বুঝে থাকো তোমাদের ফ্রেন্ডদের সাথেও শেয়ার করো ভিডিওটি, তো তারাও বুঝতে পারে যে যাহাই 52 তাহাই 53 বাস্তব জগতে সম্পূর্ণ সত্যি হলো ম্যাথমেটিক্সের জগতে একেবারেই কাজে দেয় না, এবং এই জাদুটা আসলে দেখা গেল একটা গুটিবাজি করে যেটা কিনা 0 দিয়ে ভাগ করে। সো তাড়াতাড়ি এই জিনিসটা যদি ভালো লেগেছে তাড়াতাড়ি ভিডিওটি শেয়ার করো তোমাদের বন্ধুদের মাঝে। আমরা এবার অঙ্কের দ্বিতীয় দুষ্ট ছেলে এককে নিয়ে কথা বলা শুরু করব। সো তার আগে আমি চাই সবাই তোমার ভিডিওটি শেয়ার করো তোমাদের ফ্রেন্ডের সাথে, এবং যারা শেয়ার করছো আমাকে বলো ভাই ডান। অলরাইট, সো আমি এখনই 1 নিয়ে আলোচনা শুরু করব। এবার আসো এক, এক দিয়েও অনেক কিছু প্রমাণ করা যায়, যেমন তোমরা হয়তো সূচক সবাই পড়েছো ঠিক না, বা পাওয়ার এরা করেছো না, x^a = x^b, এটা যদি হয় সো আমরা এটা লিখতে পারি না, এটা x^a আর x^b যদি হয় মানে বেস যদি সমান হয় তাহলে a = b এটা লেখা যায় না। যারা যারা এই ফর্মুলাটা জানো তারা প্লিজ আমাকে বলো যে হ্যাঁ ভাই এটা ঠিক আছে বা ডান, তাহলে আমি বুঝতে পারবো যে এই জিনিসটা ঠিক আছে। হাবিব ভুইয়া, আদনান, সেলিম রেজা, অনন্য, শুভ, তাসবির, সেলিম, লুৎফর সারা বলছে ডান। আচ্ছা লুৎফর আজু খান, ফারিয়া তাবাসুম রাইসা বলছে ডান, আশিকুর রহমান বলছে ডান, সাজুদ ইসলাম বলছে ডান, ভাই ঠিকই আছে। হ্যাঁ x^a = x^b তাই যদি হয় অবশ্যই a = b লিখতে পারবো, এটা আমরা পড়েছি ঠিক না। আচ্ছা সো সবাই বলছে ইটস অ্যাবসলিউটলি অল রাইট। এখন তুমি চিন্তা করো তাই যদি না হয় তাহলে সত্যি হয় 1^10 এর ভ্যালু কত? 1/100 এর ভ্যালু কত? 1। So 1^10 আর 1^100 কি ইকুয়াল, বিকজ এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1। এখন মজার বিষয় x^a = x^b যদি হয় a = b লেখা যায়, তার মানে 1^10 = 1^100 যদি হয় তাহলে আমরা লিখতে পারি 10 = 100। প্রুভড, কেমন লাগলো? এবং তোমরা অলরেডি বুঝতে পারছো যে এখানে খালি 10 বা 100 না, তুমি যে কোনো সংখ্যাকে অন্য যে কোনো সংখ্যার ইকুয়াল বলে প্রুফ বলে চালিয়ে দিতে পারো ঠিক না।
অনেকে হয়তো অবাক হচ্ছে যে ভাই এইটা কি হইলো, 10 = 100 তো কখনোই পসিবল না। 10 = 100 কারণ তুমি যে কোনো সংখ্যা ইকুয়াল যে কোনো সংখ্যা করতে পারো। 1 to the power 50 ইকুয়াল টু কত? 1 to the power 500 কারণ দুটোর ভ্যালু হলো 1, অতএব এখান থেকে লেখা যায় না 50 = 500 প্রুভড। সো বুঝতে পেরেছো ঝামেলাটা কোথায় হয়? এস এ শাহরুখ, এক্স্যাক্টলি এক্স। আমরা যখন এই ফর্মুলাটা পড়ি আমরা কখনো বুঝি না যে এটা কেন বলা হচ্ছে। এই ফর্মুলাটা কখনোই ওয়ানের জন্য প্রযোজ্য না। সো এক্স এর ভ্যালু যদি 1 হয়, 1 এর ক্ষেত্রে এই ফর্মুলাটা কাজে লাগবে না। সো ইট হ্যাজ টু বি গ্রেটার দ্যান 1, দ্যাটস ইট। সো এই কারণে আমরা অনেক সময় দেখবা এই সূত্র দিয়ে অনেকে অনেক কিছু প্রমাণ করে দেয়, বাট এখানকার গুটিবাজিটা হলো এখানে যে সূত্রটা ঠিক আছে বাট সূত্রটা হতে হবে 1 থেকে বড় সংখ্যার জন্য প্রযোজ্য, 1 জন্য এটা প্রযোজ্য না। আবারও বলি, এই কারণে আমি বলি যে 0 আর 1 দুষ্ট দুটো সংখ্যা যেটা কিনা নিয়ম মানে না। সব সংখ্যাই নিয়ম মানে এই সূত্রে, কিন্তু 1 মানবে না। কি আজব কথা রে ভাই! এবং এটার জন্য অনেক সময় ঝামেলা হয়ে যায়। সো নেক্সট টাইম মনে রেখো এই সূত্রটা ইজ অ্যাবসলুটলি অল রাইট, শুধুমাত্র একটা সংখ্যা যেটা কিনা 1, 1 এর জন্য এই সূত্রটা কাজে দিবে না। অলরাইট, এবার আসো 1 নিয়ে আরেকটি মজার প্রশ্ন। 1 মৌলিক সংখ্যা, yes no জানি না। 1 মৌলিক সংখ্যা কি না? yes no জানি না। আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও 1 কি মৌলিক সংখ্যা কি না। আমান্য খান বলছে yes, মতিউর রহমান বলছে yes, শারিয়া রিফাত, মইনুল ইসলাম বলছে না, উদিত সিনহা বলছে হ্যাঁ মৌলিক, সালিম রেজা জয়া বলছে নো মৌলিক না, মাসুম মর বলছে হ্যাঁ, হাই মেরা দিল বলছে হ্যাঁ, রাফিদ তন্ময় বলছে হ্যাঁ। আচ্ছা, খেয়াল করেছো 1 কে নিয়ে আবারও বাঙালি জাতি দুই ভাগ হয়ে গেল। এক ভাগ বলে মৌলিক সংখ্যা, এক ভাগ বলে মৌলিক সংখ্যা না। এবং যেই যারা চুপচাপ আছো তারা হয়তো বুঝতেই পারছে যে তারা জানে না। সো আমাদের মৌলিক সংখ্যা হওয়ার জন্য যে সূত্রটি বা যে সংজ্ঞাটি পড়ানো হয় এটা একটু ভুল। আমাদেরকে পড়ানো হয় মৌলিক সংখ্যা তাকেই বলে যেই সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। আমি আমার বলি, স্কুল কলেজে আমাদেরকে এই সংখ্যাটা পড়ানো হয় যেই সংখ্যাকে নিজ সংখ্যা এবং 1 বাদে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। একই কথা চিন্তা করো, একের নিজ সংখ্যা 1 এবং 1 নিজেই ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাহলে আমাদের সংজ্ঞা অনুযায়ী তো 1 অবশ্যই মৌলিক সংখ্যা হবে, তাই না? কিন্তু পরীক্ষার হলে বা আমাদের প্রশ্ন করার সময় বা আমাদেরকে বোঝানোর সময় বলা হয় না 1 হলো ব্যতিক্রম, 1 মৌলিক সংখ্যা না। এটা আসলে ভুল, 1 কোনো ব্যতিক্রম ব্যতিক্রম না। আমাদের মৌলিক সংখ্যার সংজ্ঞাতে ভুল ছিল। মৌলিক সংখ্যার সংজ্ঞাতে এটা ছিল যে সংখ্যাকে নিজ সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। এই সংজ্ঞাটা ভুল। রাইট সংজ্ঞাটা হলো যে মৌলিক সংখ্যা তাকেই বলে যার দুইটা গুণনীয়ক আছে বা দুইটো ফ্যাক্টর আছে, বা সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে যে সংখ্যা মাত্র দুটো সংখ্যা দ্বারা ভাগ করা যায়। 1 এর কথা চিন্তা করো, 1 কে কিন্তু মাত্র একটা সংখ্যা দ্বারা ভাগ করা যায়, 1। সো 1 এর কি দুইটা গুণনীয়ক আছে? নাই, 1 এর মাত্র একটা গুণনীয়ক আছে। যে কারণে 1 মৌলিক সংখ্যা নয়। সো আমাদের যাদের যাদের প্রশ্ন ছিল মৌলিক সংখ্যার সংজ্ঞা নিয়ে, তারা আজকে থেকে জেনে রাখো মৌলিক সংখ্যা তাকেই বলা হয় যেই সংখ্যার দুটো গুণনীয়ক আছে বা মৌলিক সংখ্যার দুটো ফ্যাক্টর থাকে। এবং এ কারণে 1 মৌলিক সংখ্যা না, কারণ হলো 1 এর মাত্র একটা গুণনীয়ক আছে বা একটা ফ্যাক্টর আছে বা একটা সংখ্যা দিয়ে 1 কে ভাগ করা যায়। সো মনে থাকবে তো না? এটা থেকে আরেকটা ইন্টারেস্টিং প্রশ্ন আসে যে সব থেকে ছোট মৌলিক সংখ্যা তাহলে কোনটা, সব থেকে ছোট মৌলিক সংখ্যা কোনটা? তোমাদের জন্য প্রশ্ন, সব থেকে ছোট মৌলিক সংখ্যা কোনটা?
মাসুম, সানচিতা, নাসির সাদিক, আরিফুল, আমিনুল, উম্মে হাবিবা, থ্যাংক ইউ সো মাচ। আই গেস এখন তোমাদের সবার যে ঝামেলা ছিল ওগুলো সব ক্লিয়ার হয়েছে। অনেকে বলছে, অ্যান্সার দিচ্ছে হ্যাঁ, সব থেকে ছোট মৌলিক সংখ্যা হলো টু, কারণ টু কে দুটো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, একটা হলো ওয়ান, একটা হলো টু। একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করেছো, টু হলো একমাত্র ইভেন সংখ্যা বা জোর সংখ্যা যেটা কিনা মৌলিক। টু বাদে পৃথিবীতে আর কোনো মৌলিক সংখ্যা নেই, কারণ টু বাদে আর যে কোনো সংখ্যা যেটা কিনা জোর সেটা ওয়ান, টু এবং ওই সংখ্যা দ্বারা বিভাজ্য। সো দুটোর বেশি যেহেতু ফ্যাক্টর আছে বা গুণনীয়ক আছে, সো অফকোর্স সেটা মৌলিক সংখ্যা হতে পারে না। সো পৃথিবীর সব থেকে ছোট মৌলিক সংখ্যা হলো টু, এবং পৃথিবীর সব থেকে ছোট জোর মৌলিক সংখ্যা হলো টু, এবং একমাত্র জোর সংখ্যা যেটা কিনা মৌলিক সেটা হলো টু। টু এর পরে যতগুলো মৌলিক সংখ্যা আছে সবগুলো মৌলিক সংখ্যাই কিন্তু বেজোড় সংখ্যা। সো পৃথিবীর যে মৌলিক সংখ্যার বিশাল সেটটা আছে তার মধ্যে মাত্র একটা সংখ্যা আছে যেটা কিনা জোর, এবং সেটা হলো টু। এবার আসো খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। ওয়ান বা এক আসলে কত পার্সেন্ট? ওয়ান আসলে কত পার্সেন্ট? অপশন এ 0%, অপশন বি 1%, অপশন সি 100%, অপশন সি 0%, অপশন ই জানি না। তো প্রশ্ন হলো ওয়ান আসলে কত পার্সেন্ট? ওয়ান আসলে কত পার্সেন্ট? 0%, 1%, 100%, কোনোটিই নয়, জানি না। ওয়ান আসলে কত পার্সেন্ট? এবং যারা যারা লিখছে যে জানি না, তাদের জানার জন্য খুব সহজ একটা ওয়ে আছে, www.10minuteschool.com। 10 মিনিট স্কুলের যে ওয়েবসাইটটি আছে, তোমাদের সবাইকে বলি এই ওয়েবসাইটের মধ্যে ম্যাথমেটিক্সের, অ্যালজেব্রা, অ্যারিথমেটিক, জিওমেট্রির সবগুলো ভিডিও দেওয়া আছে। তোমার কাজ হলো শুধুমাত্র ওয়েবসাইটে ঢুকে ভিডিওগুলো দেখে নেয়। এই জিনিসগুলো যদি একবার দেখে নাও, অঙ্ক নিয়ে যে যতগুলো ভয় ছিল, যতগুলো অজানা ছিল, এই জিনিসগুলো আর জীবনেও কখনো তোমাদেরকে ঝামেলাদায়ক মনে হবে না। সো অলওয়েজ চেষ্টা করো 10minuteschool.com এ যে অঙ্কের যত যাবতীয় জিনিসপত্রগুলো আছে শিখে ফেলতে। আর এখন আমাকে তাড়াতাড়ি জানিয়ে দাও, এক আসলে কত পার্সেন্ট? ডি কোনোটিই নয়, সি 100%, অনেকে বলছে ডি, অনেকে বলছে জানি না। শাহরুখ বলছে প্রশ্নই বুঝিনি, প্রশ্নটি হলো ওয়ান বা এক। এক কে যদি পার্সেন্টেজে তুমি লিখতে চাও যে এক ইকুয়াল টু কত পার্সেন্ট, তাহলে তুমি কি লিখবা? রাইট, সি অর ডি, 100% অথবা কোনোটিই নয়। আসো আমি তোমাদের জন্য সহজ করে দিই। হাফ এটা কত পার্সেন্ট? সবাই বলবে 50%। পার্সেন্ট মানে কি? একশোতে কত, ঠিক না? সেখানে দুইয়ের মধ্যে যদি এক হয় তাহলে একশোর মধ্যে কত হবে? 50%। As simple as that. বা কোনো সংখ্যাকে যখন পার্সেন্টেজে কনভার্ট করে তখন কি করে? 100 দিয়ে গুণ করে। হাফকে 100 দিয়ে গুণ করলে 50% হয়। আর তুমি চিন্তা করো, ওয়ান, ওয়ানের নিচে একটা ওয়ান আছে না, তো একের মধ্যে এক, তাহলে 100-এর মধ্যে কত হবে? 100%। বা এখানে তুমি চিন্তা করো, ওয়ানকে যদি 100 দিয়ে পার্সেন্টেজ কনভার্ট করতে হয়, 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, 100 দিয়ে মাল্টিপ্লাই যদি করো তাহলে কত হবে? 100%। এন্ড দেয়ার ইউ গো, ওয়ান মানে হলো 100%। তো এটা যদি তুমি বুঝে থাকো, আমাকে একটা সহজ প্রশ্নের উত্তর দাও। আমি যে সংখ্যাটা লিখছি 1500, এইটা কত পার্সেন্ট? 1500 ইকুয়াল টু কত পার্সেন্ট? মানে 1500 কে আমি যদি পার্সেন্টেজে লিখতে চাই, তাহলে 1500 ইকুয়াল টু আমি কত পার্সেন্ট লিখবো? তাড়াতাড়ি আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে 15% ইকুয়াল টু কত পার্সেন্ট।
নীলা নীল বললো 150%, আমি অপশন গুলো তোমাদেরকে দিয়ে দিই, 15% অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, অপশন ই, কোনটিই নয়। 15%, 150%, 1500%, 15,000%, কোনটিই নয়। হান্ড্রেড পার্সেন্ট, 15%, উদিত সিনহা বলছে 15%, ইমরান সিয়াম বলছে কোনোটিই নয়। এরা আসলে তোমাদের ম্যাথমেটিক্স এর বেস পরীক্ষা করবে। তুমি যদি এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে তুমি আসলে ম্যাথমেটিক্স এর প্রপারলি বুঝতে পেরেছো, তোমাদের শতকরা জ্ঞানটা আসলেই প্রপারলি তোমার মাথায় ঢুকেছে বা পার্সেন্টেজটা তুমি সুন্দর করে বুঝতে পেরেছো। তুমি যদি আসলে বুঝতে পারো তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। কোনোটি নয় মাসুম, তিথি বল, সঞ্চিতা দাস, স্মৃতি, সবাই বলছে 15%। শাওন আসান বললো ডি, প্রুফ করে দিব। শাওন আসান তাড়াতাড়ি আমাকে প্রুফ করে দাও যে কিভাবে এটা ডি হয়। রাসেল জিলান বললো 1400%, হাইমের আদিল বললো 0.00006667%, কেন আমি বুঝলাম না। আমি এইমাত্র দেখলাম প্রায় 200 মানুষের মতো আমাদের ভিডিওটা শেয়ার করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা যারা এই প্রশ্নের উত্তর রাইট অ্যান্সার দাওনি তারা আজকে আমাকে প্রমিস করো, আমি তোমাদেরকে যদি ভুল অ্যান্সার তুমি দিয়ে থাকো তারপর যদি তোমাকে আমি শুধরে দিই তাহলে তুমি ভিডিওটি শেয়ার করবো, কারণ তোমার মতো আরো অনেক মানুষ আছে যারা কিনা এই জিনিসটি জানে না, তো তাদেরকে জানিয়ে দেওয়া কি তোমার দায়িত্ব। আমি যদি তোমাকে শেখাচ্ছি, তোমার অ্যান্সার যদি ভুল হয় তোমার কাজ হলো ভিডিওটি শেয়ার করে আরো তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দেওয়া, ঠিক আছে? আসো, এটা রাইট অ্যান্সার হলো কোনটি নয়। চিন্তা করো 1500, কোনো কিছুকে পার্সেন্টেজে কনভার্ট করার জন্য কি করতে হয়, 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয় না? সো 1500 কে যদি পার্সেন্টেজে কনভার্ট করতে চাও কি হয়, এটা আছে ইনটু 100, এত পার্সেন্ট, সেটার মধ্যে একটাও ছিল না। সো 1500 কত পার্সেন্ট, 1500 হলো এত পার্সেন্ট। আরেকবার সহজ করে দিই, 1500 এর নিচে একটা এক ছিল যে একটা আমরা দেখতে পাই না, স্যার একের মধ্যে 1500, তাহলে 100 মধ্যে কত, 100 গুণ করলে কত হয়, 1500 সাথে 2টা 0। সো 1500 কত পার্সেন্ট, 1500 হলো 1500 এত পার্সেন্ট। সো দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এবং তোমাদের যারা যারা অ্যান্সারটা ভুল করেছো আগে এখন প্রপারলি বুঝতে পেরেছো যে 1500 ইকুয়াল টু কেন এত পার্সেন্ট। আমি জানি এরকম আমাদের অসংখ্য স্টুডেন্ট আছে যারা কিনা পার্সেন্টেজের জিনিসটা প্রপারলি না বুঝার কারণে ভুল করে এবং ভুল করে 15% অ্যান্সার দিয়ে রেখেছে, বুঝতে পেরেছ? তো জিনিসটা আসলে সবার জানা দরকার। এবং আমি চাই তোমরা তোমাদের প্রত্যেকে যারা বন্ধুরা আছে সিম্পলি শেয়ার বাটনে একটা ক্লিক করো এবং শেয়ার বাটনে ক্লিক করে তোমাদের বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দাও যে কেন 1500 ইকুয়াল টু এত পার্সেন্ট। আজকে যদি তারা এই ক্লাসটি করে তাদের পার্সেন্টেজের ধারণা ক্লিয়ার হয়ে যাবে, শূন্য এবং ওয়ান নিয়ে যত ধরনের ঝামেলা ছিল সব ঝামেলাগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবং তোমরা যদি ম্যাথমেটিক্স নিয়ে এরকম আরও ইন্টারেস্টিং ক্লাস চাও, সবাইকে বলছি তারা সিম্পলি এই ভিডিওটি শেয়ার করো, শেয়ার করে আমাকে জানিয়ে দাও যে তোমরা ম্যাথমেটিক্সের কোন বিষয়ের ক্লাস চাও। এবং তোমরা ভিডিওটি শেয়ার করার সাথে সাথে যে বিষয়ে ক্লাস চাও আমি নেক্সট দিন হয়তো বা ওই বিষয়ের উপরে ক্লাস দিব। তো আমাকে আজকে এখন কমেন্ট করে জানাও যে কার কার ক্লাসটি ভালো লেগেছে, সো দ্যাট আমি বুঝতে পারি যে ক্লাসটি যদি আসলেই ভালো হয় নেক্সট টাইম এই বিষয়ে আমি আরও ক্লাস নিব। সো তাড়াতাড়ি আমাকে একটু কমেন্ট করে জানাও যে কার কার ক্লাসটি ভালো লেগেছে, সো দ্যাট আমি নেক্সট টাইম এগুলোর উপরে ক্লাস আরও বেশি করে নিতে পারি। এবং তোমরা হয়তো বা অনেকেই জানো আমাদের 10minuteschool.com এর একটা ওয়েবসাইট আছে এবং এই ওয়েবসাইটে গেলে তুমি এরকম একটা ভার্সন দেখতে পারবে। এবং এখানে
তুমি জেএসসি স্টুডেন্ট হও, এসসি স্টুডেন্ট হও, এইচএসসি স্টুডেন্ট হও, যে স্টুডেন্টই হও না কেন, তুমি সেই স্টুডেন্টরে সেই সেগমেন্টে ঢুকে যেতে পারো। এবং তোমরা যেমন আজকে ক্লাসটি করছো, তুমি যদি এইচএসসি স্টুডেন্ট হও, এইচএসসি স্টুডেন্ট এখানে ক্লিক করো, এবং ক্লিক করার সাথে সাথে তুমি দেখবে তুমি একটা ওয়েবসাইটে চলে যাবে যেখানে তোমাদের সবগুলো সাবজেক্টের পরীক্ষা দেওয়ার জায়গা আছে। এবং এখানে দেখো এইচএসসিতে আসার সাথে সাথে তোমার সবগুলো সাবজেক্ট চলে আসলো, ঠিক না? তো যে কোনো সাবজেক্টে তুমি আমাকে পদার্থ বিজ্ঞানে যেতে চাও, পদার্থ বিজ্ঞানে যাওয়ার সাথে সাথে দেখবা তোমার এভাবে ক্লাস চলে আসবে। এবং ভিডিও লিস্টে গেলে দেখবা সবগুলোর ভিডিও লিস্ট এখানে চলে আসছে। এবং শুধু তাই না, তুমি মনে করো এক্সাম দিতে চাও, এখানে এক্সাম দেওয়ার খুব ইন্টারেস্টিং একটা ওয়ে আছে। ইন্টারেস্টিং ওয়েটা কি জানো, তুমি আসো এখানে একটা মনে করো ভৌত জগৎ পরিবেশে একটা এক্সাম দিতে চাও, এখানে ক্লিক করার সাথে সাথে তোমার এক্সাম শুরু হয়ে যাবে এবং তুমি এখানে এক্সাম দেওয়া শুরু করে দাও। আমি তো এগুলোর অ্যান্সার জানি না, সো আমি র্যান্ডমলি অ্যান্সার দাগাতে থাকি। এই অ্যান্সারগুলো দাগাতে দাগাতে তোমার ওখানে দেখেছো টাইমার দেওয়া আছে একটা, তোমার টাইম শেষ হয়ে গেলে কিন্তু আবার অটোমেটিক্যালি খাতা নিয়ে নিবে। সো তোমার টাইম শেষ হয়ে যদি বসে থাকো ওটা কিন্তু হবে না, অটোমেটিক্যালি খাতা নিয়ে নিবে। সো আমি সবগুলোর অ্যান্সার ক দাগিয়ে দিই, অ্যাটলিস্ট একটা দুটো তো হবে। ফিনিশ টেস্ট, টেস্ট ফিনিশ করার 2 সেকেন্ডের মধ্যে দেখবা তোমার রেজাল্ট চলে আসে। ওয়াও, 4টা অ্যান্সার রাইট হয়ে গেছে। সো টোটাল এখানে আমি 29 সেকেন্ড টাইম নিয়েছি, 4টা কোয়েশ্চেনের রাইট অ্যান্সার দিয়েছি। এখানে দেখো খুব ইন্টারেস্টিং একটা জিনিস, আমার স্কোর হলো 40%, অ্যাভারেজ স্কোর হলো 48%। মনে আছে জেএসসি এসএসসি বা এইচএসসি এক্সামের সময় আমরা মডেল টেস্ট দেওয়ার জন্য দৌড়াদৌড়ি করতাম, এই জন্যই আমি কিন্তু বাসায় টেস্ট পেপার দেখে এক্সাম দিতে পারতাম, কিন্তু তাও ওখানে যেতাম সো দ্যাট আমরা বুঝতে পারি যে বাকিদের তুলনায় আমি কোন অবস্থায় আছি। সেখানে অ্যাভারেজ স্কোর বলে দেয় বাকিদের তুলনায় তুমি কোন অবস্থায় আছো। নর্মালি চিন্তা করে দেখো, তুমি একটা এক্সামে 10-7 পেলে এটা ভালো নাকি খারাপ? বাকিরা সবাই যদি 10-9 পায় তাহলে তো বেশ খারাপ, আর বাকিরা সবাই যদি 10-3 পায় তাহলে তোমার 10-7 পাওয়া অনেক বেটার। সেখানে বেসিক্যালি তুমি বলতে পারবে, অ্যাভারেজ স্কোর দেখে বুঝে যাবে যে তোমার অবস্থান বাকি সবার তুলনায় কেমন। এখানে দেখো এই এক্সামটা তোমার আগে যারা যারা দিয়েছে সবার মার্ক দেওয়া আছে, এবং তুমি যদি নিচে যাও কারেক্ট অ্যান্সারে ক্লিক করলে কোন কোন অ্যান্সার তুমি ভুল করেছো এবং কোন কোন অ্যান্সারে কারেক্ট অ্যান্সার কী হবে এই সবগুলো চলে আসে। কি অদ্ভুত না? এবং তুমি খুব সহজেই একটা ফিঙ্গার টিপের মধ্যে তুমি এই এক্সামগুলো দিয়ে দিতে পারো। তুমি তোমার বাসায় বসে কম্বল মুড়ি দিয়ে তুমি কিন্তু 10 মিনিটসগুলো বসে এই সব এক্সামগুলো দিতে পারো। এবং তুমি যদি এখানে ক্লিক করো, এই যে বাটনটা ভিডিও লাইব্রেরি, এখানে কিন্তু প্রতিটা সাবজেক্টের কোথায় কোন সাবজেক্ট দরকার সব কিছু এখানে দেয়া আছে। মনে করো তুমি বাংলা বা ইংলিশ শিখতে চাও, সব কিছু এখানে দেওয়া আছে। আজকে ম্যাথমেটিক্সের ক্লাস হলো, ম্যাথমেটিক্সের আমার সব ভিডিও কিন্তু এখানে দেওয়া আছে। সো ম্যাথমেটিক্সে ক্লিক করলেই তুমি আমার করা সবগুলো ভিডিও একসাথে পেয়ে যাবে। এবং আমি তোমাকে দেখাতে চাই যে ম্যাথমেটিক্সের ভিডিওগুলো কত সুন্দর করে সাজানো আছে। সো ক্লিক করলা, ক্লিক করার সাথে সাথে এই ভিডিওগুলো সব চলে আসলো। এখন দেখো এই যে ভিডিও লিস্ট আছে না, ভিডিও লিস্টে ক্লিক করো। ভিডিও লিস্টে ক্লিক করে দেখো অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, জিওমেট্রি, শর্টকাট সব দেওয়া আছে। তুমি যে কোনো একটা জিনিস চুজ করতে পারো, যেমন ম্যাথ হ্যাক্স আমি এখানে দেখিয়েছি কীভাবে খুব শর্টকাটে সব কিছু করা যায়। মনে করো মাল্টিপ্লিকেশন শর্টকাট, এখানে ক্লিক করার সাথে সাথে তোমার মাল্টিপ্লিকেশন শর্টকাটের ভিডিওটি শুরু হয়ে যাবে। সো এখানে আসো, এই ওয়েট মাল্টিপ্লিকেশন শর্টকাটে ক্লিক করো, অ্যান্ড ক্লিক করার সাথে সাথে তোমার ভিডিওটি এখানে অন হয়ে যাবে। সো তুমি এখানে স্টার্ট করে দাও তোমার ভিডিও এবং তোমার ভিডিও এখানে চলতে থাকবে। সো খুব সিম্পলি তুমি তোমার ক্লাসগুলো সব সুন্দর করে সহজ করে ফেলতে পারছো। সো 10minutesschool.com এ গেলে এই পুরো জিনিসগুলো তুমি তোমার হাতের নাগালে পেয়ে যাবে। এবং তোমার কাছে যদি মনে হয় এই জিনিসটি তোমার ফ্রেন্ডরা যদি জেনে যায় তোমাদের ফ্রেন্ডদের আরও হেল্প হবে, সো তাদেরকেও এর মধ্যে জানিয়ে দাও। এবং তোমাদের সাথে নেক্সট ক্লাসটি আমার কী হওয়া উচিত সেটা আমাকে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে জানিয়ে দাও যে এটার উপর আমাদের নেক্সট ক্লাসটা দরকার। সো তোমরা যে এই ক্লাসটি চাবে নেক্সট দিন ওই ক্লাস নিয়ে আমি আবার হাজির হয়ে যাবো। সো তাতে তোমার ভিডিওটি শেয়ার করো, আগামীকালকে তোমাদের সাথে বা আগামী ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। সেই সাথে ভালো থেকো, 10 মিনিট স্কুলে প্র্যাকটিস করতে থাকো এবং অঙ্কের ভয়টাকে একেবারে দূর করে ফেলো। আল্লাহ হাফেজ।